একটু সরে গেছে ডান দিকে, যেটা এই মাত্র আমরা খবর পেলাম। তবে আমাদের ভালো খবর হলো ওরকমভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হয় নাই, বা আমাদের এফএসআরইউ একটা এফএসআরইউ চলে গেছিলো পাইপ খুলে দিয়ে, আরেকটা এফএসআরইউ রয়ে গেছে। সে যেটা রয়ে গেছে সেটা দিয়ে আমরা গ্যাস হয়তো দু তিন দিনের মধ্যে আবার ফিরে চালু করতে পারবো। যেটা খুলে চলে গেছে সেটা হয়তো রিকভার করতে আমাদের আরও 10-12 দিন লাগবে। বিদেশ থেকে ডুবুরি আসবে, তারা গিয়ে আটা সিগি আবার কানেকশন দিবে। তবে আমরা মনে করি যে আল্লাহর অশেষ রহমত যে আমরা ওরকমভাবে ক্ষতিগ্রস্তর দিকে আমরা যাই নাই, আমরা করি নাই। তো আমার কাছে মনে হয় যে অতি শীঘ্রই আমরা একটা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো, অন্তত 1-2 দিন আরও সময় লাগবে আমাদের। একটা এফএসআরইউ হয়তো আমরা পারবো না, 400 MMSCM অফ গ্যাসের একটা শর্টেজ থাকবে, বাট আমি মনে করি এখনকার থেকে পরিস্থিতি ভালো হয়ে যাবে। এই এই পরিস্থিতি আর থাকবে না, আমাদের অবস্থাটা ভালো হবে, এটাই আমরা আশা করতেছি। প্রভাবটা থাকবে, কিছু কিছু জায়গায় লোডশেড থাকবে, খুব বেশি না। আমার কাছে মনে হয় যে খুব অস্বাভাবিক পরিস্থিতি এখন যেটা হয়েছিল, যে কিছুটা হয়তো আমাদের সমস্যা দেখা গেছিল গতকালকে রাত থেকে, এই সমস্যাটা আমরা কভার করতে পারবো। আমার মনে হয় যে আগামী 2 দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় চলে যেতে পারবো। পুরো দুটি চালু হতে সময় লাগবে, একটা তো চালু হয়ে যাবে আগামী 2 দিনের মধ্যে, আমরা চাচ্ছি আমাদের জাহাজ চলে আসলে গ্যাস আমরা দিতে পারবো। আরেকটা চালু হতে প্রায় 12-15 দিন সময় লেগে যাবে। এখনো আমার কাছে আসে না ক্ষয়ক্ষতির ব্যাপারটা, তো আসলে হয়তো আমরা জানতে পারবো। আমরা মনিটর করতেছি, সকাল থেকে আমাদের মনিটর চলছে।